হ্যালো গাইজ, গুড মর্নিং। দেখো, আমরা সকাল সকাল আজকে হাঁটতে বেরিয়েছি। মর্নিং ব্লগস, আজকে ফার্স্ট মর্নিং ব্লগস। সরাসরি আমি তাড়াতাড়ি উঠি না, তাই হাঁটাও হয় না, ভিডিও করা হয় না, তোমাদের সকাল সকাল দেওয়াও হয় না। তো আজকে বেরিয়েছি, দেখো আমি আর অমিলে যাচ্ছি। সো তোমাদের ভিডিও করে শেয়ার করছি তোমাদেরকে। দেখো আমরা কোথায় যাচ্ছি আর কোন দিক দিয়ে যাচ্ছি, কি করছি। ঠিক আছে, দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ করো। এই দেখো আমরা এটা দিয়ে এখন উঠবো, এখন যাচ্ছি ব্রিজের উপর উঠবো আমরা এই সিঁড়িটা দিয়ে। এই যে দেখো এই পাশে গঙ্গা, এই যে ব্রিজ, এখানে আমরা এখন উঠছি। এটা দিয়ে উঠে আমরা ব্রিজটা পার করবো, গোটা ব্রিজটা। তো আমরা উঠে গেছি, দেখতে পাচ্ছ ব্রিজ। বাপরে, হেঁপে গেলাম উঠতে উঠতে। দেখো গঙ্গা নিচে, এই গোটা ব্রিজটা আমরা পার করবো, গোটা গঙ্গাটা, গঙ্গার উপর দিয়ে যে ব্রিজটা যাচ্ছে সেটা পার করে। বলে দিই আমরা এসে স্কোয়ারে। এর আগে আমার ভিডিওটা তোমরা কথা বলতে পারছি না, হেঁপে গেছি। এর আগেও আমার ভিডিওতে তোমরা দেখেছো স্কোয়ার ফিল্ড, তো সেখানে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। তো ওখানে গিয়ে আবার কাটিয়ে নেবো ভিডিওটা। ওকে, দেখতে পাচ্ছ আমরা ব্রিজ ক্রস করে নিয়েছি, এখন নামছি এই রাস্তাটা দিয়ে। সরাসরি এটা দিয়ে গাড়ি উঠে, তো এখন বন্ধ করে রেখেছে এই যে এদিকটা এদিকটা। আমরা ওপর দিয়ে চলে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, স্কোয়ার যাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমরাই তোমার সব। তোমরা না দেখলে, তোমরা ভিউজ না করলে কী করে হবে বলো। চলো দেখতে থাকো। দেখো তো কেউ বহরমপুরবাসী রাস্তাটা চিনতে পারছো নাকি, তাহলে কমেন্ট করে জানাও তো এই রাস্তাটা কোন রাস্তা। দেখতে পাচ্ছ এই যে গেট, আমরা ঢুকছি মাঠে। এটার উপরে টেডিটা টেডিটা উঠে ভিডিও করছে, ওখানে রুটে ভিডিও করতে হবে, ভয় ভয় করে ঘুরে। এই দেখো সেই বিখ্যাত ঐতিহ্যবাহী বহরমপুরের স্কোয়ার ফিল্ড। তো এখানে আমরা এখন হাঁটাহাঁটি করবো, হাঁটতে তো কম এসছি, ঘুরতে এসছি। যাই হোক, আমাকে হাঁটছিলাম। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো, দেখতে পাচ্ছ আই লাভ বহরমপুরের কাছে। তো সরাসরি এটা ফাঁকা থাকে না, তখন সকাল, কারো হয়তো মুড নেই সেলফি ফেলফি তোলার, তাই জন্য আজকে মানে এই টাইমটা ফাঁকা আছে। তো আমরা এই রোডটা দেখছো, এটাতে গোটা চারপাক, মানে চারপাক না, রোড আবার দেখা যাক কত পাক ঘুরতে পারি। তো এই ভেতরটা দিয়ে আমরা এখন পাক মারছি। দেখো কতজন আসছে, শুধু আমরা না, অনেকেই আসে, অনেক ক্লাস করায়। আগে আমি যখন পড়তাম কেন কলেজে ফিজিক্যাল এডুকেশন নিয়ে, আমরাও সকাল সকাল আসতাম। সো ব্যাস, তারপরে লকডাউন পড়ে গেল করোনার জন্য আর কি, থার্ড ইয়ারটা পুরোটাই বসে বসে কাটালাম। তারপরে আমার চেহারাটার কথা বলতেই পারছি না, আর দেখতে জানোই তোমরা অন্য ভিডিও দেখতেই পাচ্ছ, কত নাদুস নুদুস হয়ে গিয়েছি, আর কিছু বলেননি। তো দেখো দেখতেই পাচ্ছ আমরা এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছি। এই যে ঘর, কেমন একটা ওখানে দেখতে পাচ্ছ সবাই ব্যায়াম করছে পেছন ধার, ওখানে সব মিটিং ফিটিং চলছে কিছুর। এখানে দাদুটা ব্যায়াম করছে, এরকম ব্যায়াম আমাদের করতে হবে, তবে আমাদের শরীর ফিট হবে। বাট ওখানে পাবলিক প্লেসে হবে না। ওই দেখো ওখানে দিদা কাকিমা এরাও করছে, আমরা তো পাবলিক প্লেসে করতে পারবো না, বেশি লজ্জা আমাদের, কিন্তু করলে ভালো হতো। যাই হোক, তোমাদের অবস্থা দেখতেই পাচ্ছ, আমরা তো হাঁটা কমপ্লিট, তো এখন বাড়ি যাচ্ছি। তো ব্লগটা এখানে শেষ করছি, আর বাইরে থেকে কন্টিনিউ করবো না। তো যে মাছ দেখতেই পাচ্ছ, আমরা হাঁটা কমপ্লিট হয়ে গেলো, এবার যেমন যেমন করে আমরা এসেছিলাম ব্রিজ দিয়ে তেমন করেই বাড়িতে যাব। তো এগুলো আর কি দেখাবো তোমাদেরকে। সো এটা মর্নিং ফার্স্ট ব্লগস, মানে আমি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে এটুকু শেয়ার করা। ওকে বাই গাইস, টাটা।